আসসালামু আলাইকুম, ধন্যবাদ শ্রুতি দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, নতুন ভিউয়ার্স যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু নতুন নতুন কথা বলবো। এবং আমরা মূলত আসলে তথ্য এমন একটা জিনিস যে এটা আসলে নিত্য নতুন হয় না, তো প্রতিদিনই মোটামুটি বলতে হয়। যারা পুরনো দর্শক রয়েছেন তাদেরকেও আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই ভিডিওটা ওপেন করে দেখতেছেন। তো দর্শক, আজকে যে কথাটা বলতে যাচ্ছি যে আমরা দীর্ঘ অনেক দিন পরে আজকে আবার ভিডিওতে এসেছি। আমাদের স্টক একদম নীল হয়ে গেছিলো, বাচ্চার যে স্টকটা সেটা একদম নীল হয়ে গেছিলো, বাচ্চা আমাদের বিক্রি হইতে হইতে একদম জিরো হয়ে গেছিলো। তো তার জন্য আমরা আর ইয়াটা ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি। তো যাই হোক দর্শক, আজকে আমরা যে হাঁসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো কাকুলি জাতের হাঁস। এটা 90 থেকে 105 দিনে ডিম দিতে সক্ষম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধু কাকুলি। আর হচ্ছে দর্শক, এটা যে যে এখানে কিছু রূপালি আছে, আমরা এখানে শুধু ফিমেল রেখেছি এই রূপালির, আর মেল সব কাকুলি রয়েছে। তো এখানে ইনব্রিডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই, এইখান থেকে আমরা ডিম বসাই না, আমাদের হ্যাচিং প্যারেন্টস আরেকটা রয়েছে, আমরা ওইখান থেকে মূলত ডিম বসাই। তো যাই হোক দর্শক, আমরা যেই কথাটা বলতেছিলাম যে এটা 90 থেকে 105 দিনের ডিম দিতে সক্ষম এবং এটা ওজন হবে 3 থেকে 3.5 কেজি। এবং হাঁস নিয়ে যারা কাজ করতে চান, নতুন নতুন প্রজেক্ট দাঁড় করতে চান, যাদের ইচ্ছা যে হাঁস নিয়ে কাজ করবেন, তারা এই রূপা এই কাকুলি জাত নিয়ে কাজ করতে পারেন। এবং খুবই সম্ভাবনাময় হাঁস, যেটা কিন্তু একদম বাংলাদেশে নতুন হতে যাচ্ছে, এটা নিয়ে প্রতারণা শুরু হয়ে গেছে। অরিজিনাল হাঁস নেবেন, অরিজিনাল যদি না নিতে পারেন তাহলে আবার সফল হতে পারবেন না। তো আমরা আমাদের কিছু বই রেডি বাচ্চা রয়েছে যেগুলো কিনা 1 মাস বয়সের, আমি আপনাদেরকে দেখাচ্ছি রেডি বাচ্চাগুলা। আর এখানে ম্যাকপাই থেকে শুরু করে ইউএসের ম্যাকপাই যেটা সেটাও রয়েছে, তো ওই হাঁসগুলোও রয়েছে। আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি, ওই যে পিছনে যেগুলো রয়েছে গলা দেখতেছেন দাঁড় করা, এগুলো হচ্ছে ম্যাকপাই, আমি এর আগে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে আমাদের পুরাটা দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে হাঁস রয়েছে, এগুলো হাঁস সবই সবই এখান থেকে ডিমে চলে আসছে 50% উপরে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো সেম এটার মতো দেখতে। কিন্তু দর্শক, আরেকটা হাঁস যা আমাদের দেশীয় আছে ওইটার বাচ্চা অনেকে বিক্রি করে আপনাদেরকে মানে মানে ক্ষতির মুখে ফেলাই দিবে, কারণ টাকা এমন একটা জিনিস, আপনি প্রজেক্ট যদি সিদ্ধান্ত স্মার্ট না নিতে পারেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না। তো সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। তো আমরা আমাদের যে ইয়াটা রয়েছে আমরা ওইটা দেখাবো এখন আপনাদেরকে, আমাদের বাচ্চাগুলো স্টক, যারা 1 মাসের বাচ্চা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে। দর্শক, এটা আমাদের প্রজেক্ট আরেকটা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এসেছি, এই সবগুলো বাচ্চা দর্শক সেল হবে। এগুলো হচ্ছে 1 মাসের বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো অনেক বড় বড় বাচ্চা, এগুলো সব 1 মাসের বাচ্চা, আমাদের এই বাচ্চাগুলো সেল হবে। যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন, এখানে 1 মাসের রয়েছে, 1 মাসের উপরে রয়েছে, এইগুলো হচ্ছে মূলত 1 মাসের। তো আমি আপনাদের দেখাচ্ছি, তো এই বাচ্চা সব বাচ্চাগুলো সেল হবে, আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন, একদম জেনুইন অরিজিনাল জাতের হাঁস কাকুলি যেটা সেই হাঁসগুলোই। তো আমি এখানে বিভিন্ন স্টেজের বাচ্চা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের একটা শেড ব্রুডিং রুম, এগুলো ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা, সবচেয়ে বড় কথা যেটা এটা ভ্যাকসিন কমপ্লিট করা, যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন। তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো, এই শুভকামনা। আমি ইব্রাহিম খলিল, ময়মনসিংহ সদর, সানাফ এগ্রোর পক্ষ থেকে আবার আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।